তখন ওই যুবক বলল, হুজুর আমি এই কাটনি দিয়েছি নেইমার কাটনি। বলেন নাউজুবিল্লাহ, নেইমার আছে না? নেইমার কি ফুটবলার? কোন দলের? ব্রাজিল। হ্যাঁ, ঠকাপাটি। আর মেসি কোন দলের? এই যুবকেরা বলো তো। হ্যাঁ, আর্জেন্টিনা। দেখেন ফুটবল খেলা আপনারাও দেখেন? আল্লাহ বলেছেন, ইয়া আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ইমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করেছো, আমার রাসূলকে বিশ্বাস করেছো, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। মেসি, নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিল, এরা মুসলমান না কাফের বলেন তো? এরা হলো কাফের। সেই কাফেরের ছবি নিয়ে এই মুসলমানের সন্তানেরা ঘরে, জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? অনেকেই মেসির ছবি বুকে আঁকে, গেঞ্জি গায়ে দেয়, দেয় না? আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আপনি যদি মেসির সাপোর্ট করেন, মেসি যে কাতারে উঠবে কিয়ামতের মাঠে, ওই কাতারে আপনাকে উঠতে হবে। আপনি যদি নেইমারকে সাপোর্ট করেন, নেইমারের আদর্শ গ্রহণ করেন, নেইমার কিয়ামতের মাঠে যে কাতারে দাঁড়াইবে সেই কাতারে আপনাকেও দাঁড়াতে হবে। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। মেসি ও নিজে কাফের, ওর বউ কাফের, ওর মা কাফের, ওর বাবা কাফের, ওর দাদা কাফের, ওর দাদি কাফের, ওর নানা কাফের, ওর নানি কাফের, ওর সদ্য গোষ্ঠীটাই কাফের। কি ভুল বললাম? আমরা যে বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশের নাম ওরা জানে না, অনেকেই জানে না। বাংলাদেশ যে একটা ছোট্ট একটা দেশ, এরা নামে জানে না। আর আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করেন, আরে আপনি তো দূরের কথা, আপনার দেশের নামে ওরা জানে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, আর আমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করলাম। আল্লাহ যে পথে চলতে বলছেন সে পথে আমরা চলি না, যে পথে চলতে তিনি নিষেধ করেছেন আমরা নিষেধটাই মেনে নিলাম। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? মহিলারাও ফুটবল খেলা দেখে, কি দেখে না? শুধু খেলা দেখে না, মহিলারাও ফুটবল খেলে, কি ঠিক? মহিলারাও ফুটবল নিজে খেলে। আমি দক্ষিণবঙ্গ থেকে আসতেছিলাম, আসার সময়ে আমি বাসের জানালা দিয়ে দেখতেছিলাম যে এক হাই স্কুল মাঠে হাজার হাজার মানুষ। আমি একজনকে বললাম, ভাই ওইখানে যে হাজার হাজার মানুষ, ওইখানে কি হচ্ছে? তখন ওই লোকটা বললেন, ভাই ওখানে ফুটবল খেলা হচ্ছে। ফুটবল কে খেলে? যে মহিলারাই ফুটবল খেলতেছে, এই জন্য মহিলাদেরকে দেখার জন্য, মহিলা খেলোয়াড়কে দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। মহিলা যদি ফুটবল খেলে, ওই দেশে আল্লাহর গজব থেকে নাজিল হবে।
আল্লাহর গজব নাযিল হবে। ফুটবল খেলে ছেলেরা, আর মেয়েরা যখন ফুটবল খেলে, ছেলেরা যখন ফুটবল খেলে তখন খেলোয়াড় যারা খেলা দেখতে আসে তাদের নজর থাকে বলের দিকে, কোন দিকে থাকে? বলের দিকে। আর মহিলা যদি খেলোয়াড় হয় তাহলে নজর কোন দিকে থাকবে বলেন তো? মহিলার দিকে থাকবে। তিন বলের খেলা, কয় বলের খেলা? তিন বলের খেলা, বেশি ভেঙে দেব না। কয় বলের খেলা? তিন বলের খেলা। মহিলা যদি ফুটবল খেলে, মহিলা যদি কোন ময়দানে ফুটবল খেলে, যে দেশে ফুটবল খেলবে ওই দেশে গজব নাজিল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ থেকে 20-30 বছর আগে মুরব্বীরা যারা আপনারা বসে আছেন, তারা কি আপনারা কেউ কোনোদিন শুনেছেন বা দেখেছেন মহিলারা ফুটবল খেলে? দেখেন নাই। কিন্তু এখন শোনা যায় মহিলারাই ফুটবল খেলে, দেখা যায় মহিলাই মহিলাই ফুটবল খেলে। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। ইসলামকে তুমি দিয়ে কবর, মুসলিম বলে কর ফখর, মুনাফে তুমি সেরা বেদিন, মুনাফে তুমি সেরা বেদিন, ইসলামকে যারা করেছে যাবে তুমি তাদেরই হও তবে, তুমি জুতা মোহাও তারেই অধীন, মুনাফেক তুমি সেরা বেদিন। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। যারা ইসলামকে জবাই করতে চায়, যারা ইসলামকে দমন করতে চায়, তুমি তাদেরই অনুসরণ করলে, তুমি তাদেরই আদর্শ গ্রহণ করলে, তুমি তো মুসলমান নরে, তুমি হলো আস্ত মুনাফিক, তুমি ইসলাম বিদ্বেষীদের বিদ্বেষীদের জায়গা করে দিয়েছো তোমার অন্তরে। হায় রে মুসলমান, তোমার কি হলো? তোমার ইমানের বাতি ওরা নিভিয়ে দিতে চায়, তোমার ইসলামকে ওরা বাংলার জমিন থেকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে ওরা বিদায় করে দিতে চায়। যারা ইসলাম বিদায় করে দিতে চায় এই মুসলিম এই অমুসলিমদেরকে তোমরা গ্রহণ করলে বন্ধুরূপে। আল্লাহ বলেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। সেই ইহুদি এবং নাসারা ওদেরকে আমরা